আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। বন্ধুরা, ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে এক্সেল রিবন ভিত্তিক ধারাবাহিক টিউটোরিয়ালের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ নুরুল। বন্ধুরা, ইতিমধ্যে আমরা ফাইল এবং হোম রিবনের প্রত্যেকটি অপশন পর্যায়ক্রমে আলোচনা করেছি। ইনসার্ট রিবনের আমরা এই টেবিল অপশন নিয়ে আলোচনা করেছি এবং ইতিমধ্যে আমরা এই রিবন ভিত্তিক ধারাবাহিক টিউটোরিয়ালে 25টি টিউটোরিয়াল আপলোড করেছি। আজ 26তম টিউটোরিয়াল নিয়ে আলোচনা। তো আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে তার পরবর্তী অপশন, এই যে ইলাস্ট্রেশন অপশনের মধ্যে থাকা পিকচার, শেপ, আইকন, 3D মডিউল, স্মার্ট আর্ট এবং স্ক্রিনশট, এই বিষয়গুলো নিয়ে আজ আমি আলোচনা করব। তো আলোচনা করার আগে, যারা এক্সেলে নতুন এবং ধারাবাহিকভাবে এক্সেল শিখতে চান তারা আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করে এখান থেকে এই প্লে লিস্টে ক্লিক করুন। প্লে লিস্টে ক্লিক করে দেখুন এক্সেল অল ট্যাব, এখন পর্যন্ত যে 25টি টিউটোরিয়াল আপলোড করা আছে সেটি এখানে দেখা যাচ্ছে। এখানে ক্লিক করে আপনি প্রথম থেকে সবগুলো টিউটোরিয়াল একসাথে দেখে নিতে পারেন। তো প্রথমে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে কিভাবে যে কোনো পিকচার বা ইমেজ ইনসার্ট করা যায়। তো এই জন্য এই মেনু বার থেকে ইনসার্ট মেনুতে ক্লিক করবেন। ইনসার্ট মেনুতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে পিকচার নামে একটা আইকন দেখতে পাবেন, এর ডাউন অ্যারোতে ক্লিক করবেন। তো ডাউন অ্যারোতে ক্লিক করবেন, তো যেহেতু আমি কম্পিউটার থেকে পিকচারটি ইনসার্ট করবো এই জন্য ডিস ড্রাইভ এটি আমরা সিলেক্ট করবো। এখানে সিলেক্ট করলে আপনার কম্পিউটার যেখানে আপনার পিকচার রয়েছে সেই ড্রাইভে আপনি যাবেন। তো এখান থেকে আমাদের লোগো, ফাইনাল পিএনজি যে পিকচারটি রয়েছে সেটি সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলাম। তাহলে দেখুন আমাদের ওয়ার্কশিটে সেই ছবিটি এখানে ইনসার্ট হয়েছে। তো দেখুন, এবার এই ছবিটি যদি আপনি কোথাও সরাতে হয়, মুভ করাতে হয়, সেক্ষেত্রে আপনি এই ছবিটির উপরে ক্লিক করে মাউস বাটন চেপে ধরে দেখুন ডানে বামে নিলে আপনি ছবিটি সেখানে সরাতে পারবেন। তো আপনার ছবিটি যেখানে নেওয়া প্রয়োজন সেখানে নিয়ে ছেড়ে দিবেন। করে আমরা যদি এই ছবিটি রিসাইজ করতে চাই, আমরা রিসাইজ বিভিন্নভাবে করতে পারি। তাহলে দেখুন আমাদের ছবিটির চারপাশে যে বিন্দুগুলো রয়েছে এখানে যখন আমরা মাউস পয়েন্টার নিব তখন দেখুন একটি উভয় দিকে অ্যারো দেখাচ্ছে। এই অবস্থায় যদি আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা যদি এদিকে ড্র্যাগ করি তাহলে ছোট হয়ে যাবে, আমরা যদি এদিকে ড্র্যাগ করি তাহলে দেখুন এদিকে ছোট হবে। তো এইভাবে আমরা যে কোনো দিক থেকে ছোট করতে পারি। এবার খেয়াল করুন, এই যে আমরা রিসাইজটি করলাম এই রিসাইজটি কিন্তু আমরা এখান থেকেও করতে পারি। দেখুন এই যে এখানে হাইট ওয়াইট রয়েছে এটিকে আমরা কম বেশি করে করতে পারবো। তো এবার দেখুন ছবিটি কিন্তু সিলেক্ট নেই। তো সিলেক্ট না থাকা অবস্থায় দেখুন আমাদের মেনু বারে যদি আমরা খেয়াল করি এখানে কিন্তু পিকচার ফরম্যাট নামে কোনো মেনু নেই। আমরা যখনই এই ছবিটি সিলেক্ট করবো দেখুন এখানে ক্লিক করার পর সিলেক্ট করলাম, সিলেক্ট করবো দেখুন এখানে পিকচার ফরম্যাট নামের একটি মেনু অ্যাড হয়েছে। তো এবার আমরা যদি পিকচার ফরম্যাট এখানে ক্লিক করি দেখুন বিভিন্ন অপশন আমরা দেখতে পাবো পিকচারকে ফরম্যাটিং করার জন্য। তারপর দেখুন প্রথমে রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমাদের এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এক এক ধরনের ছবি ব্যাকগ্রাউন্ড এক এক ধরনের হতে পারে। তো এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন ছবিটি একটু ভিন্ন কালারে হয়েছে, যেহেতু আমার এখানে ব্যাকগ্রাউন্ড নেই এই জন্য বোঝা যাচ্ছে না। আমরা কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। তো এবার দেখুন আমাদের রয়েছে কারেকশন, এই কারেকশন এখানে ক্লিক করে দেখুন বিভিন্ন ধরনের ইয়া রয়েছে এবং এখান থেকে দেখুন যেটি সিলেক্ট করবেন, আমি শুধু দেখাচ্ছি মাউস পয়েন্টার নিয়ে আমি অ্যাপ্লাই করছি না, তো সেই ধরনের আপনি কারেকশন করতে পারেন, যেটি প্রয়োজন সেটি ক্লিক করলে আপনি হয়ে যান। তো আমি এখানে ক্লিক করছি না, এটি আপনি যত বেশি ব্যবহার করুন এটি কোনো শেখানোর বিষয় না, যত বেশি ব্যবহার করবেন তত আপনি এই বিষয়ে অভিজ্ঞ হতে পারবেন। এরপরে রয়েছে কালার, তো এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালার রয়েছে, এই কালারে আপনি ক্লিক করলে দেখুন এই ছবিটি আপনার ছবির ধরন অনুযায়ী এমনটি হবে। আমার ছবিটি যেহেতু এই ধরনের রয়েছে কালার এমন হচ্ছে, আপনি অন্য একটি ছবি হলে হয়তো ভিন্ন ধরনের হতে পারে, সেটি দেখবেন। এরপর রয়েছে দেখুন এই যে আর্টিস্ট, তো আর্টিস্ট থেকে আপনি দেখুন বিভিন্ন ধরনের আর্টিস্ট আপনি করতে পারবেন, এটি দিয়ে দিয়ে দেখবেন। পর রয়েছে চেঞ্জ পিকচার, তো চেঞ্জ পিকচার থেকে আপনি অন্য একটি পিকচার আনতে পারবেন। এরপর রিসেট পিকচার, দেখুন আমরা যদি কোনো একটি এই ছবিটির উপর কোনো কিছু অ্যাপ্লাই করি, দেখুন আমরা যদি এটি অ্যাপ্লাই করি তো আমরা এই ছবিটির উপর যতগুলো ফরম্যাটিং অ্যাপ্লাই করবো সেই অ্যাপ্লাই যদি আমরা বাদ দিতে চাই সেক্ষেত্রে আমাদের দেখুন রিসেট পিকচার এখানে ক্লিক করলে আমাদের প্রথম যে অবস্থায় ছিল সেই অবস্থায় কিন্তু এটি চলে আসে। এরপর এখানে দেখুন পিকচার স্টাইলের মধ্যে থেকে আপনার প্রয়োজনে যে স্টাইলটি পছন্দ সেই স্টাইল এখানে সিলেক্ট করলে সেই ধরনের স্টাইল হবে আপনার ছবির ধরন অনুযায়ী। এবার রয়েছে দেখুন পিকচার বর্ডার, আমরা খেয়াল করুন দেখুন আমাদের এই পিকচারটি কিন্তু কোনো বর্ডার নেই। তো আমরা যদি কোনো বর্ডার দিতে চাই তাহলে এই যে পিকচার বর্ডার থেকে ক্লিক করে আমরা এখান থেকে যে ধরনের বর্ডার, বর্ডারের ওয়ার্ডটা আপনি বাড়াই দিতে পারেন, বুঝার স্যার এফেক্ট আপনি এখান থেকে পিকচার এফেক্ট দিতে পারবেন, এগুলো দিয়ে দিয়ে দেখবেন, এগুলো শেখানোর কিছু নয়, আপনি যত দিবেন তত শিখতে পারবেন, এগুলো দিয়ে দিয়ে দেখবেন। তো এবার দেখুন এবার আমরা যদি এখানে ক্লিক করি এনএনসির মধ্যে থেকে দেখুন আমাদের ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ড এই অপশনটি কিন্তু ইনঅ্যাক্টিভ রয়েছে। এর কারণ হচ্ছে আমাদের এই অপশনটি করার জন্য যে কাজ সে কাজ আমাদের কিন্তু এই শীটে এখনো নেই। তো আমরা এইটিকে আরেকটি যদি ইমেজ করি তাহলে দেখুন আমি কন্ট্রোল চেপে আরেকটি কপি করলাম, এবার দেখুন আমাদের এই দুটি কিন্তু অ্যাক্টিভ হয়েছে। কারণ হচ্ছে এখানে যদি আমাদের একাধিক ইমেজ হয় সেক্ষেত্রে আমাদের এই অপশনটি কাজে লাগবে। আমরা যদি এই ছবিটিকে দেখুন আমরা এটা উপরে রাখলাম, তো এই ছবিটি যদি আমরা
এটা যদি ভিন্ন একটি ছবি হতো তো এই ছবিটি যদি এই ছবিটির নিচে দিতে চাই তাহলে দেখুন আমরা সেন্ড ব্যাকওয়ার্ড এখানে ক্লিক করে আমরা যদি এই যে সেন্ড ব্যাকওয়ার্ড দেই তাহলে দেখুন এখন কিন্তু আমার এই ছবিটি নিচে চলে গেছে তো এবার এই ছবিটি যদি আমরা এই ছবিটির আবার উপরে আনতে চাই তাহলে ব্রিং ফরওয়ার্ডে যদি ক্লিক করি তাহলে দেখুন আবার তো এভাবে একাধিক ছবির ক্ষেত্রে এই অপশনগুলো কার্যকর হবে যদি একটি ইমেজ থাকে সেই ক্ষেত্রে এই দুটি ইনঅ্যাকটিভ থাকবে বুঝছি তো এবার দেখুন এবার তো আমি কয়েকটি কপি করলাম এবার দেখুন রয়েছে সিলেকশন প্যান এই সিলেকশন প্যান যদি আমরা সিলেক্ট করি এখান থেকে দেখুন আমাদের অনেকগুলো এই তিনটি ইমেজ রয়েছে এই তিনটি ইমেজ দেখা যাচ্ছে আমরা যে কোনোটিকে এটি হাইড করে রাখতে পারি দেখুন হাইড করে আবার শো করতে পারি এটি আমরা এই কাজটি করে রাখতে পারি এটি আমরা ক্লোজ করে দিলাম তো দেখুন কোন ইমেজকে যদি আপনি রোটেট করতে হয় সেক্ষেত্রে আপনি দেখুন এই যে এখানে রোটেট রয়েছে এই রোটেট থেকে আপনি এদিকে রোটেট করবেন রোটেট করতে পারবেন তাহলে দেখুন এরপর রয়েছে দেখুন গ্রুপ তো প্রথমে সিলেক্ট করতে হবে তো প্রথমে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা এই যে ফরম্যাট পিকচার ট্যাবটি সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমাদের দেখুন এখানে এই যে গ্রুপ রয়েছে এই গ্রুপ থেকে এই গ্রুপে আমরা ক্লিক করবো তো গ্রুপে ক্লিক করলে এখন দেখুন আমাদের ছবি কিন্তু তিনোটাই কিন্তু গ্রুপ হয়ে গেছে এবার আমরা যদি এটাকে সাইজ কমায় বেড়ায় তিনোটা একসাথে কমবে বাড়বে এটি কিন্তু হবে তো আমি এটিকে আবার আনগ্রুপ করছি তো গ্রুপ থেকে ক্লিক করে আমরা আনগ্রুপে ক্লিক করলাম তাহলে দেখুন আবার আনগ্রুপ হয়ে গেলো তো এবার আমরা দেখবো ছবির কিছু নির্দিষ্ট অংশ কীভাবে ক্রপ করা যায় তো আমরা যদি যেহেতু এই ছবিটা আমার রাউন্ড সেক্ষেত্রে আমি ভালো পার্থক্য বোঝা যাবে না তো আমরা এখান থেকে যদি ক্রোপে ক্লিক করি তাহলে দেখুন এখানে ক্রোপ পাবো এই অপশনটি পাবো এখান থেকে আমরা দেখুন ক্রোপ অপশনটি সিলেক্ট করলে আমাদের দেখুন এখন কিন্তু এই পিকচারের চারপাশে কিন্তু একটি ভিন্ন ধরনের আইকন দেখা যাচ্ছে তো আমরা যদি এই যে এখানে রাখলে যখন মাউস পয়েন্টটা দেখুন এই ধরনের আইকন হবে তখন আমরা যদি এটিকে মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা নিচের দিকে ড্র্যাগ করি তাহলে দেখুন আমাদের যে অংশটুকু ড্র্যাগ করেছি সেই অংশটুকু কিন্তু কেটে গেছে এখানে দেখা যাচ্ছে না আমরা যদি এখানে ক্রোপে এখানে দেখা যাচ্ছে না তো এবার যদি আমরা এই ডান পাশ থেকে করতে চাই তাহলে এখান থেকে আমরা এই ডান দিক তাহলে দেখুন এবার কিন্তু আমার এখানে এই ছবিটুকুর এই অংশটুকু রয়েছে দেখুন আমরা যদি এখানে ক্রোপ থেকে ক্রোপটা বাদ দিয়ে দিই তাহলে দেখুন আমাদের এই অংশটি কিন্তু ক্রোপ হয়ে গেল পরে যে অপশনটি রয়েছে দেখুন এখান থেকে আপনি সাইজ বাড়াতে কমাতে পারবেন এখান থেকে দেখুন হাইট ওয়াইট বাড়াতে কমাতে সিলেক্ট করলাম তো এবার আমরা দেখবো শেপ আমাদের দেখুন এই যে ইনসার্ট রয়েছে শেপ দেখুন এই শেপে ক্লিক করলে আমরা এখান থেকে যে কোনো ধরনের একটি শেপ আমরা নিতে পারবো তো আমরা এখান থেকে ধরুন এই হার্ডের যে শেপটি রয়েছে সেটি আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করলে দেখুন আমাদের মাউস পয়েন্টার এখন প্লাস আইকন ধারণ করেছে এবার আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে যদি এখানে ড্র্যাগ করি তাহলে দেখুন আমাদের কিন্তু হার্ডের ছবিটি দেখা যাচ্ছে তো প্রথমে দেখুন এডিট শেপ এই শেপ থেকে আপনি এডিটগুলো এডিট পয়েন্ট এখান থেকে আপনি শেপ তাহলে দেখুন এই বিন্দুর মতো হচ্ছে এখান থেকে আমরা এই যে এইদিকে এডিট করলে এডিট করতে পারবো তাহলে দেখুন এখানে থেকে যদি আমরা এটিকে কমিয়ে দিই এইভাবে এডিট করতে পারবো এডিট শেপগুলো আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম এফ স্টাইল যদি চেঞ্জ করি তাহলে সেই ধরনের প্রভাব এখানে এটা আপনি করবেন এরপরে যে স্টাইলের মধ্যে যে অপশনগুলো আছে শেপ ফিল শেপ আউটলাইন শেপ এফেক্ট তো শেপ ফিল কি আমাদের যে এই যে নীল কালারটি রয়েছে এটি হচ্ছে শেপ ফিল এই ফিল কালারটি যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো দেখুন এরপর রয়েছে বিভিন্ন ধরনের এখানে পিকচার রয়েছে গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন এগুলো আপনি দিয়ে দিয়ে দেখুন পরবর্তীতে আমার এই ধরনের টিউটোরিয়াল থাকবে সেখানে আমরা লিখব এরপর রয়েছে দেখুন শেপ আউটলাইন তো শেপ আউটলাইন হচ্ছে কি আমাদের এই যে আউটলাইন অর্থাৎ বাইরের যে লাইনটি সেটি আমরা যদি দিতে চাই ভিন্ন কালার এখান থেকে আমরা কালার করে দিলাম একটি রেড কালার করে দিলাম দেখুন তো আমাদের কালারের প্রশস্ততা একটু কম থাকার কারণে ভালো বোঝা যাচ্ছে না তো এখান থেকে আমরা আউটলাইনে যাব এখান থেকে দেখুন প্রশস্ততা বাড়িয়ে দিলে তাহলে দেখুন দেখা যাবে আমি দিচ্ছি না তো এভাবে ক্লিক করলে এটি হয়ে যাবে আমি ক্লিক করছি না এবার দেখুন শেপ এফেক্ট এখান থেকে আপনি বিভিন্ন ধরনের এফেক্ট দিতে পারবেন এগুলো দিয়ে দিয়ে দেখবেন দেখুন অত্যন্ত চমৎকার দেখা যাচ্ছে অত্যন্ত চমৎকার একটি এফেক্ট হয়েছে তো এইভাবে আপনি এফেক্ট দিবেন এবার রয়েছে ওয়াটার স্টাইল যেহেতু এখানে ওয়াটার নেই আমরা যখন ওয়াটার নিয়ে আলোচনা করবো তখন বিস্তারিত বলবো এবার দেখুন টেক্সট টেক্সট আউটলাইন টেক্সট ফিল যেহেতু আমাদের এখানে কোনো টেক্সট নেই এই জন্য আমরা এখানে নিয়ে আর আলোচনা করছি না আর যে কাজগুলো আছে অনুরূপভাবে একই রয়েছে দেখুন আমরা যদি যাই হার্ডের কোনো ভিতরে যে মেশিনারি আছে যন্ত্রপাতি আছে সেগুলো থাকবে না শুধু বডিটা থাকবে তাহলে সেক্ষেত্রে আমাদের কি বলে এই হার্ডের যে শেপটা রয়েছে শেপ ফিলটা রয়েছে সেই ফিলটা যদি আমরা নান করে দিই তাহলে দেখুন এখানে কিন্তু শুধু বডিটা থাকবে ভিতরের কিন্তু মেশিন থাকবে না এভাবে আপনি এটি করতে পারেন তো এগুলো আপনি করে দেখবেন এরপর আমরা পরবর্তী অপশনে চলে যাব তো আমি অফিস 19 ব্যবহার করছি যেহেতু এখানে রয়েছে আইকন এটি আইকন আপনি অনলাইনের মাধ্যমে আনতে পারবেন দেখুন অনলাইন যদি আপনি নেট কানেক্ট থাকে তাহলে এখানে বিভিন্ন ধরনের আইকন পাবেন এখান থেকে আপনি যে কোনো একটি আইকন সিলেক্ট করে যদি ইনসার্ট করেন এটি আপনার ডকুমেন্টে চলে আসবে এখানে দেখুন থ্রি ডি মডেলস তো আমরা একটি নর্মাল ইমেজ এবং থ্রি ডি ইমেজের মধ্যে পার্থক্য হচ্ছে যে আমরা নর্মাল ইমেজের কিন্তু সব কিছু দেখতে পাই না কিন্তু আমরা যদি একটি থ্রি ডি ইমেজ ইনসার্ট করি তাহলে দেখুন আমরা যদি এখানে ই করি অনলাইন যদি আপনি থাকে তো অনলাইনে অনেক ধরনের থ্রি ডি ইমেজ পাবেন তো আমি যা এখানে যে অ্যানিমেলস রয়েছে এই অ্যানিমেলসগুলো আমরা সিলেক্ট করলাম এখান থেকে আমরা একটি পিকচার ইনসার্ট করে দেখি তো দেখুন আমি এই পিকচারটি সিলেক্ট করে আমি ইনসার্ট করলাম
তাহলে দেখুন একটি 3D ইমেজ আর একটি নরমাল ইমেজের পার্থক্য কি সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু এখানে এসেছি। দেখুন আমরা যদি একটা নরমাল ইমেজ সিলেক্ট করি তাহলে এই নরমাল ইমেজের কিন্তু এখানে উভয় সাইড আমরা দেখতে পারবো না, যেভাবে আছে শুধু সেটিকে দেখতে পাবো। কিন্তু আমরা 3D ইমেজের ক্ষেত্রে দেখুন আমরা যদি রোটেট করি আমরা সমস্ত অংশটি কিন্তু দেখতে পাবো। দেখুন কোথায় কি আছে আপনি কিন্তু সব দিকে এখানে ড্র্যাগ করার মাধ্যমে দেখতে পারবেন। এই সাইডে কি আছে, এই সাইডে কি আছে, কোথায় কি পশম কি রয়েছে সব কিন্তু দেখতে পারবেন। এটি হচ্ছে 3D ইমেজের মধ্যে আর একটি নর্মাল ইমেজের মধ্যে পার্থক্য। তো আমরা এটিকে ডিলিট করে দিচ্ছি, এটি শুধু দেখানোর জন্য একটু দেখালাম। এরপর পরবর্তী যে অপশন রয়েছে স্মার্ট আর্ট, তো স্মার্ট আর্ট থেকেও আমরা অনুরূপভাবে স্মার্ট বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট আমরা এখান থেকে বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট দেখতে পাবো। তো সেখান থেকে আপনি যে ধরনের স্মার্ট আর্টটি প্রয়োজন সেই ধরনের স্মার্ট আর্ট আপনি নিয়ে নেবেন। এটা আমরা ক্লিক করে যদি ওকে দিই তাহলে যেখানে এই ধরনের স্মার্ট আর্ট হবে এখানে আপনি ক্লিক করে আপনি নিজস্ব লেখা লিখতে পারবেন। তো যেহেতু এক্সেলে এগুলো খুব বেশি প্রয়োজন পড়ে না এই জন্য এগুলো বিস্তারিত আলোচনা করব না। যেহেতু আমি মাইক্রোসফট ওয়ার্ডের যে টিউটোরিয়ালগুলো দিয়েছি সেখানে আপনি দেখবেন সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে, সেটি দেখে নেবেন। তো এবার যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে স্ক্রিনশট। মানে স্ক্রিনশট আমরা কীভাবে আমাদের স্ক্রিনের উপরে যে কোনো ইমেজকে আমরা এখানে এক্সেলে ইনসার্ট করতে পারি। তো এখানে এখানে আমরা যদি ক্লিক করি এখান থেকে দেখুন রয়েছে স্ক্রিন ক্লিপিং। তো এই স্ক্রিন ক্লিপিং এ ক্লিক করুন তাহলে দেখুন আমাদের স্ক্রিনটা কিন্তু ঘোলাটে হয়ে গেছে। এখান থেকে দেখুন আমাদের এই যে ধরুন আমাদের মাই কম্পিউটার যে আইকনটি সেই আইকনটা আমি ওই এক্সেল শিটে ইনসার্ট করতে চাই। তো এটা আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করার সাথে সাথে দেখুন আমাদের এখানে কিন্তু ইমেজ আকারে স্ক্রিনের যে অংশটা আমরা সিলেক্ট করছি সেই অংশটুকু এখানে ইনসার্ট হয়েছে, আমি ডিলিট করে দিলাম। আজকের মতো এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ইনসার্ট জীবনের পরবর্তী অপশন নিয়ে আলোচনা করবো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।